তো সেটা করতে হলে আমাকে প্রথমে গ্রামবাসী থেকে এই খামারটা কিনতে হবে। ওই দেখো সোনার মুকুট পরা রাক্ষস। তো দিন হয়ে গেছে, আমরা এখন আমাদের বেঁচে আছি। আজকে তিনটে কাজ নিয়ে আমরা এগোবো। তো প্রথমত আমরা একটা নৌকো বানাবো যেটাতে কোনো বাক্স থাকবে না। দুই, আমরা নিঞ্জা হাতুড়িকে আমাদের পুরনো বেস থেকে নিয়ে আসব। আর তিন, আমরা আগাছ খুঁজবো যেগুলো সাধারণত জলের ধারে হয়, যেমন আমাদের হ্রদ। আজকে অনেক ব্যস্ত দিন। আর আমি জানলা দিয়ে বাইরে কয়েকটা আগাছ হয়তো দেখতে পাচ্ছি, সেগুলো আগাছই হবে হয়তো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের জার্নি। ইয়ার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা প্রথমে আমাদের নৌকো থেকে কাঠগুলো সংগ্রহ করবো। আমাদের কিছু কাঠ আমরা নৌকো করে এনেছিলাম। এখন আমাদের কাছে যা যা কাঠগুলো আছে সেগুলো আমার হাতের মধ্যে নিয়ে নেব এবং আমরা যাব আমাদের বেসের দিকে। এখন খুব জোরে বৃষ্টি পড়ছে, আমরা আমাদের বেসের দিকে যাচ্ছি। তো আমরা এখন বানাবো নৌকো। তো নৌকো আমরা কীভাবে বানাতে পারি? তো হ্যাঁ, তো এই কাঠগুলো আমরা এভাবে রাখলে একটা নৌকো পেয়ে যাব। তো চটপট করে আমরা একটা বাক্স বানিয়ে নেব, কারণ আমাদের অনেক সরঞ্জাম হয়ে গেছে, সেগুলো এখানেই রেখে দিচ্ছি আমরা বাক্সটাকে। তো বাক্সের মধ্যে আমাদের কী কী রাখবো? কুমড়ো রেখে দিই, কাঠগুলোও রেখে দিই, আর একটা বীজ রয়েছে এগুলো রেখে দিই, কিছু পালক এখন আমাদের দরকার পড়বে না, আর হাড়। আর এগুলো হচ্ছে পচা মাছ যেগুলো রাক্ষস রাখায়, তো এগুলো আমরা রেখে দিচ্ছি, এগুলো আমরা নেব না। তো আমাদের কাছে রয়েছে দুটো হাতিয়ার, একটা গাছ কাটার জন্য আর একটা নিজেকে রক্ষা করার জন্য, আর কিছু কাঁচা মাংস আর একটা নৌকো। ঠিক আছে, তো বৃষ্টি পড়ছে, তাও আমাদের জার্নি শুরু করতে হবে, কারণ বৃষ্টি থামতে থামতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের গ্রামে একটা স্পেশাল জিনিসও আছে, সেটা হচ্ছে আমাদের ডান দিকে এই শুকরের খামার। খামারটা খুব সুন্দরভাবে সাজানো, এখানে আমরা পরে গিয়ে হয়তো কোনো অন্য কোনো পশু বা আমরা শুকরও চাষ করতে পারি পরে গিয়ে। তো সেটা করতে হলে আমাকে প্রথমে গ্রামবাসী থেকে এই খামারটা কিনতে হবে। তো দেখা যাক কী করা যায়। তাহলে আমরা বোর্ডটা এখানে রাখবো এবং বোর্ডে করে আমরা যাব নিঞ্জা হাতুড়িকে নিয়ে আসতে। এই তো আমাদের পুরনো বেসে চলে এসেছি, কিন্তু এখানে নিঞ্জা হাতুড়িকে হয়তো কোথাও দেখতে পাচ্ছি না আমরা। হাতুড়ি 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 তো না, নিঞ্জা হাতুড়ি হয়তো এখান থেকে চলে গেছে। এখানে আমরা কোনো দিকেই নিঞ্জা হাতুড়িকে দেখতে পাচ্ছি না। ওখানে কিছু পড়ে আছে হয়তো। নিঞ্জা হাতুড়ি হয়তো শেষ নিশানে হিসেবে এই আপেলগুলো রেখে গেছে। তো আমরা ধরে নিচ্ছি যে নিঞ্জা হাতুড়ি আমাদের আর পৃথিবীতে নেই, ও চলে গেছে অন্য কোথাও আমাদের ছেড়ে, আমরা হারিয়ে ফেলেছি। তো এখন আমরা শুধু আগগাছ নিয়েই বাড়ি যাব, কারণ আমরা নিঞ্জা হাতুড়িকে পেলাম না। এখানে কয়েকটা আগগাছ আমি দেখতে পাচ্ছি। তো এইগুলো হলো আগগাছ। তো এই গোড়াগুলো আমি রেখে দিচ্ছি, কারণ এগুলো থাকলে আবার নতুন গাছ হবে, এখান থেকে আমরা আবার নিয়ে যেতে পারবো। শুধু ওপরেরটুকুই আমরা নিচ্ছি। আমাদের কাছে সাতটা আগগাছ রয়েছে, তো সেগুলো নিয়ে আমরা গ্রামে যাব। তো প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, আর তার সাথে এত কুয়াশা, তো সামনে কিছুই দেখা যাচ্ছে না, কি আছে না আছে, হয়তো আমরা গ্রামের রাস্তাও হারিয়ে যেতে পারি। ওই দেখো সোনার মুকুট পরা রাক্ষস। গ্রামবাসীদের কোনো জব নেই, অথচ রাক্ষসটা সোনার মুকুট পরে ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা। তো ঠিক আছে, এখন প্রচণ্ড পরিমাণে রাক্ষস আছে চারিদিকে, আমার যত তাড়াতাড়ি পারা যায় আমার বেঁচে ফিরতে হবে। দেখো কত রাক্ষস, গায়ে আগুন লাগিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে এখনো। আহা, এটা আমি কি দেখছি, নিঞ্জা হাতুড়ি চলে এসেছে আমাদের গ্রামে। হে নিঞ্জা হাতুড়ি, তোমাকে আগের দিন নিতে গেছিলাম, রাত হয়ে গেছিল খুঁজতে খুঁজতে, সোনার হেলমেটের রাক্ষস পেয়েছি জানো, তাও তোমাকে পাইনি। কি বলছো, কি কথা বলার টাইম নেই আমার সাথে। তো চলো আমরা যে আগগাছগুলো নিয়ে এসেছি সেগুলো লাগিয়ে দিই। সেগুলো সাধারণত জলের ধারে লাগাতে হয়, আমাদের রোদের ধারে কিছু জায়গা আছে, সেখানে আমরা এগুলো লাগাবো। আমরা এখানে লাগিয়ে দিতে পারি আমাদের আগগাছগুলো। তো আমরা সবকটা আগগাছ লাগিয়ে দিয়েছি, এগুলো বড় হবে, বড় হওয়ার পর এগুলো থেকে আমরা কাগজ বানাবো, কাগজ বিক্রি করে আমরা টাকা ইনকাম করবো লাইব্রেরিয়ান থেকে।